আসসালামু আলাইকুম। তো আজকে আমি গত কয়েকদিন ভিডিও শুট করতে পারি নাই, আমি একটু বিজি ছিলাম। আমার গতকালকে থেকে ক্লাস শুরু হয়েছে। তো প্রথম দিনের ক্লাসের অভিজ্ঞতা বলি, বাংলাদেশের ক্লাস এখানকার ক্লাস টোটালি ডিফারেন্ট। এখানে ক্লাসরুমগুলো এত বেশি টেকনোলজিক্যালি অ্যাডভান্সড, যেমন সিঁড়ি সিঁড়ি দেওয়া থাকে ক্লাসরুমে, সেরকম তো আমরা বাংলাদেশেও পাইছি। কিন্তু প্রতিটা টেবিলের মধ্যে চার্জিং পোর্ট থাকে ল্যাপটপ ইউজ করার জন্য, এবং ক্লাসে প্রত্যেককে ল্যাপটপ অবশ্যই নিয়ে যাইতে হয়। এখানে কোনো হ্যান্ড আউটস বা প্রিন্ট আউটস টিচাররা দেয় না। তো এই হ্যান্ড আউটসগুলো হচ্ছে আমাদের লাইব্রেরি থেকে প্রিন্ট করার সুযোগ থাকে। লাইব্রেরিটা অনেক সুন্দর, তিনতলা লাইব্রেরি। তো আর ভার্সিটিটা এরকম, ইউনিভার্সিটিটা এরকম যে এক একটা পাহাড়ের মধ্যে এক একটা বিল্ডিং, ক্লাস খুঁজে পাওয়াটা খুব কঠিন। কালকে আমি আমার একটা ক্লাস ছিল 2টা থেকে, একটা ক্লাস ছিল আমার 6টা থেকে। তো 6টার ক্লাসটা আমি খুঁজে পাচ্ছিলাম না। কালকে যেটা হয়েছে আমার সাথে, একটা মজার জিনিস হয়েছে, আমার খুবই ক্ষুধা লাগছিল। আমার 2টা থেকে ক্লাস ছিল, কালকে সকালে আমার বাচ্চার টিকা ছিল, ওকে একদিনে 5টা টিকা দেওয়া হয়েছে। তো ওকে টিকা দিতে নিয়ে গিয়ে আমরা সকাল 10টা বাজে বের হয়েছি বাসা থেকে। পরে আমি ওদেরকে বাস স্ট্যান্ড থেকে বাসে উঠাই দিয়ে আমি আবার আমার বাসে চলে গেছি। তো 10টায় বের হয়েছি ব্রেকফাস্ট করে, সেই 6টা পর্যন্ত প্রচণ্ড ক্ষুধা লাগছে। তো 2টার ক্লাস শেষ হয়েছে যখন প্রায় 4:30 বাজে। তো এখানে কোনো খাবার দাবার নাই, আমার সে ফ্রুটস নিয়ে গেছিলাম, সেটাও খাওয়া শেষ। আর আমি তো বুঝিনি, মানে আমার মতো মানুষ দুপুরবেলা শুধু ফ্রুটস খাইছি। তো হঠাৎ করে দেখলাম যে একটা ইভেন্ট চলতেছে ওদের ওখানে, ইভেন্টটায় ফ্রি ফুড দিতেছে। তো যারা বিদেশে আসবেন বা যারা আসছেন তারা রিলেট করতে পারবেন যে প্রথম প্রথম বিদেশে আসলে কোথাও ফ্রি ফুড বা ফ্রি কোনো কিছু দিচ্ছে, মানে এটা অনেক কিছু। তো মাঠে গেলাম, গিয়ে দেখলাম, মানে ওদের যে জায়গাটা কেনা গেলাম, গিয়ে দেখলাম খাবার দিচ্ছে। কি খাবার? চিপস, একটা চিজ সস, মানে চিজ একটা লিকুইড সস, আর একটা হচ্ছে অ্যাভোকাডো দিয়ে কি একটা জিনিস সস বানিয়েছে, নাম ওটার উচ্চারণ করতে পারি নাই, ওইটা টমেটো সস। আর হচ্ছে একটা বিফ ছিল, আর একটা হচ্ছে গিয়ে ইয়ে ছিল, ও কুকিজ ছিল, একটা হচ্ছে আপনার ওই যে ওটস কুকিজ, আর একটা হচ্ছে চকলেট কিনে কুকিজ। তো ওইটা ওই কুকিজগুলো আমি তো 3টা কুকিজ খেয়ে ফেলছি একদম একবারে, মানে কুকিজটা খাওয়ার পর পেটে কিছু খাবার পড়ছে। আর চিপস আর সস, অ্যাভোকাডো সসটা নিছি, ওগুলো তো নিছি। আচ্ছা, তো তারপর যেটা হয়েছে, রাতেবেলা বাসায় আসতে আসতে আমার 10টা বেজে গেছে, কারণ আমার ক্লাস ছিল 9:30 পর্যন্ত। তো বাংলাদেশে যখন আমি MBA করছি তখন আমার 9টা পর্যন্ত ক্লাস ছিল। বাট ওই ক্লাসগুলো যেটা হয়েছিল যে তখন রিক্সা অ্যাভেলেবেল ছিল, কিন্তু এখানে কোনো রিক্সা নেই। সো বাসের মধ্যে দাঁড়া করে আসতে হবে, এবং বাসটা আমার বাসা থেকে 10-12 মিনিটের দূরত্বে ধামে, ওখান থেকে ওই জায়গা থেকে হেঁটে আসতে হয়। তো কালকে লাকিলি আমি আমার ব্যাচের কিছু ছেলেমেলে পাইছিলাম যাদের বাসা আমার বাসার কাছাকাছি। তো পরে আর কি আমি ওদের সাথে হেঁটে হেঁটে চলে আসছি। তো আল্লাহর রহমতে এখানে রাতে হাঁটাহাঁটি করাটা কঠিন কিছু না, বা মানে এটা রিস্কি না সেরকম একটা, যে গাড়ি এসে আপনাকে উড়ায় নিয়ে যাবে বা আপনাকে চিন্তা করে নিয়ে যাবে বা আপনাকে রেপ করে ফেলে রাখবে রাস্তার মধ্যে, এরকম কোনো কাহিনী নেই। হ্যাঁ, এখানে রাস্তাঘাট একটু রিস্কি, যেমন গাড়ি খুব স্পিডে চলে, যেহেতু রাস্তাটা পাহাড়ি রাস্তা, গাড়ি খুব স্পিডে চলে, তো সিগনালটা যদি পথচারীরা না মানে তাহলে এটা খুব কঠিন হয়ে যায়। আচ্ছা, এখানে সিগনালের কথা একটু বলি। এখানে সিগনালগুলোতে বাটন প্রেস করার জায়গা থাকে। আমি আসলে ভিডিও করবো করবো করে ওগুলো না ভিডিও করা হয় না, আসলে রাস্তাঘাটে এত দৌড়ের উপর থাকে। তো সিগনালের মধ্যে বাটন প্রেস করার জায়গা থাকে, বাটন প্রেস করলে যদি কোনো পথচারী বাটন প্রেস করে, সেখানে হচ্ছে গিয়ে সিগনালে সাইন উঠবে, হাঁটার সাইন উঠবে, হাঁটার সাইন উঠলে তখন আপনি রাস্তা পার হবেন। তো এইভাবে যদি এগুলো ফলো করেন তাহলে আর আপনার বিপদ আপদ হবে না ইনশাল্লাহ। আর হচ্ছে ওদের ক্লাসরুমগুলো খুবই ইন্টারঅ্যাক্টিভ, টিচার্সরা মানে ক্লাসরুমে কেউ হাফ প্যান্ট আর টি শার্ট পরে চলে যাচ্ছে, কেউ পা চেয়ারের উপর পা তুলে বসে আছে, কোনো সমস্যা নাই। টিচার্স আর ভেরি ফ্রেন্ডলি। মাত্র 2টা ক্লাসে আমি করছি, সো সেখানে মনে হয়েছে যে না, এদের ক্লাসরুমে কোনো সেরকম বিহেভিয়ারাল ইস্যু নাই আমাদের, যেমন আমরা পা তুলে বসি না টিচারের সামনে। তারপরে যথাসম্ভব ফর্ম্যাল ড্রেস কোড পালন করার চেষ্টা করি, এইখানে এরকম ড্রেস কোড নিয়ে কোনো কারো কোনো মাথা ব্যথা নাই।
আর টিচাররা খুবই ফ্রেন্ডলি, খুবই হেল্পফুল, আর এরা টাইমের ব্যাপারে খুবই সচেতন। মানে টাইম হওয়ার 5 মিনিট আগে যাবে, কিন্তু কেউ 5 মিনিট দেরি করে যাবে না। যেটা আমি গতদিন বলছিলাম যে আমি এখানে আসার পর থেকে শিখতেছি, প্রতিনিয়ত শিখতেছি। তো গতকালকে আমার যে টিচার ছিল উনি জার্মান বলতেছিল যে আমি যেহেতু জার্মান, আমার কাছে টাইম মানে টাইম, আমার কাছে 8টা মানে 8টা বাজে 5 মিনিট আগে, 8টা বাজে মানে 8টা বাজার 1 মিনিট পরে হলেও আই গেট স্কেয়ার যে এত লেট কেন। কিন্তু এই তো আসলে এই জিনিসটা আমাদেরও মানা উচিত। আর ও আলহামদুলিল্লাহ আমার ছেলে স্কুলে ভর্তি হয়েছে, মানে ওর রেজিস্ট্রেশনের কনফার্মেশন মেসেজ আমি পাইছি, এখনও স্কুলে যাওয়া শুরু করে নাই। তো স্কুল যাওয়া হলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেটাও অবগত করব। আর আমাকে দেশ থেকে অনেকে ফোন দিচ্ছেন কিভাবে আমেরিকা আসলাম, আমি আশা করতেছি সেটা নিয়ে একটা ভিডিও করব। কিন্তু আমি একটু গুছাচ্ছি জিনিসপত্র, পয়েন্টগুলো নোট ডাউন করতেছি, কোনটার পরে কোনটা, কোনটার আগে কোনটা, কী কী পেপার্স লাগে, কী কী জিনিসপত্র লাগে, এগুলো আমি ইনশাল্লাহ একবারে করে আপনাদেরকে একটা ভিডিও করব। তো দেখতে পাচ্ছেন আমার বাসার এটা রান্নাঘরের জানালা, তো এখানে বৃষ্টি হচ্ছে। আমি অবশ্য একটু যেতে চাচ্ছিলাম আজকে আমার বাচ্চার স্কুলে, যাই না আমি কখন যেতে পারবো, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি মাথায় নিয়ে হয়তো বা যেতে হবে আজকে। আবার ওয়াইফাই কানেকশনও নিতে হবে, বিকজ আমার একটা অনলাইনে কোর্স আছে, ল্যাব ক্লাস আছে। তো এই তো এখানে জীবন ব্যবস্থা খুবই ভালো, কিন্তু প্রচুর খরচ। তো আমার জন্য দোয়া করবেন, আমার জন্য সব কিছু সামলায় থাকতে পারি ভালো মতো, বাচ্চাটা যেন ভালোভাবে স্কুলে পড়তে পারে। আর আমার আত্মীয় স্বজন চাচিরা স্পেশালি অনেক ফোন দিচ্ছে, আমি আসলে কথা বলতে পারতেছি না টাইম করে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন, আমি ফোন ধরতে পারতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।